আমাদের নিপীড়ন চলে, নির্যাতন চলে, গণরুমগুলোতে মানবতার জীবন যাপন করে সেই গ্রামগঞ্জ মফস্বল থেকে আসা শিক্ষার্থীরা। সেই নিপীড়ন থেকে শিক্ষার্থীদের মুক্ত করতে করার লড়াইয়ে যুক্ত হতে না পারলে আমরা কিসের ভালোবাসা দেখাই? বন্ধুগণ, আমরা বলতে চাই যে যখন এই আপনারা এখানে অনেক রিক্সা চালক আছেন, অনেক শ্রমজীবী মানুষ আছেন, আপনাদের সন্তানও বিশ্ববিদ্যালয়ে হয়তো নানাভাবে আসছে, বন্ধুগণ, এই যে বিশ্ববিদ্যালয়ে আপনার সন্তানটিকে শেখানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কালপ্রিত দিকে, যে বদমাসটিকে সালাম দিতে শেখানো হয়, সেই বদমাসের সামনে মাথা নত হয়ে নত যেন হয়ে থাকতে শেখানো হয়, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের গণরুমে গেস্ট রুমে শেখানো হয় কিভাবে করে সবচেয়ে নোংরা ছেলেটিকে, সবচেয়ে বাস্তান ছেলেটিকে তারা যেন সম্মান করতে শেখে, মাথা নত করে চলতে শেখে, এই শিক্ষা দেওয়া হয় আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে। এইরকম একটা আপনারা শুনেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন আগে একটি গণধর্ষণের ঘটনা ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই ঘটনাটি ঘটিয়েছে। বন্ধুগণ, আমরা বলতে চাই এই যে ধর্ষক তৈরি হলো বিশ্ববিদ্যালয়ে, সেইটা একটা প্রক্রিয়ার ফলে তৈরি হচ্ছে, তাদের দিকে আঙ্গুল তুলতে না পারলে আমরা কিসের সাহসী মানুষ হই, কিসের আমরা ভালোবাসা প্রদর্শন করতে পারি আমরা যেখানে এই অন্যায়ের সামনে নত হয়ে থাকি? বন্ধুগণ, আপনারা শুনেছেন যে গত কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, দুদিন আগে সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টিম গিয়েছিল খেলতে, সেই খেলার টিমকে তারা উত্তপ্ত করেছে, মারধর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা বলতে চাই এই চিত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অবনমন কিভাবে ঘটলো? আজকে আপনারা শুনেছেন বা জানেন যে সারা দেশের উপরে একটা স্বৈরাচার জগদ্দল পাথর চেপে বসেছে, যেখানে মানুষ ভোট দিতে পারেনি। আপনারা দেখেছেন যে গণতন্ত্রের নামে এক হাস্যরস করা হয়েছে, সেই অন্যায়ের বিরুদ্ধে এই তরুণ সমাজ জেগে উঠল না। তারা কোথায় জেগে উঠল? তারা জেগে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা খেলতে গিয়েছে, তাদেরকে জিততে দেবে না, এই জন্য পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে খড়গাস্ত্র হলো। এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি শিক্ষা নিল? তারা শিক্ষা নিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেখে নেবে, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এই লড়াই চলবে, কিন্তু স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই তারা করবে না, অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করবে না, গেস্টরুম গণরুমের ছাত্রলীগ ওই কালপ্রিত বড় ভাইদের বিরুদ্ধে তারা লড়াই করবে না, তারা লড়াই করবে নিজেরা নিজেদের বিরুদ্ধে। আপনারা জানেন ওই যে ঢাকা কলেজ, ওই ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপে লিপ্ত হয় কাদের সাথে? ওই নীলা মার্কেটের ব্যবসায়ীদের সাথে। অথচ ওই স্বৈরশাসকের বিরুদ্ধে তারা লড়াইয়ে লিপ্ত হবে না, তারা আঙ্গুল তুলে কথা বলবে না। এইরকম একটা নতজানু প্রচন্ড আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করা হচ্ছে, এই হচ্ছে আজকে আমাদের শিক্ষার ফল। বন্ধুগণ, আমরা বলতে চাই যে আজকে যে দুঃশাসন অন্যায় চলছে তার বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন দরকার। আমরা আবারও বলছি যে ভ্যালেন্টাইন দিবসের নামে মোহগ্রস্ত হয়ে আমরা আজকে কালমাকাল হয়ে ঘুরছি, সেইটার কোনো সুনির্দিষ্ট ইতিহাস নাই, সেটার কোনো মহান ইতিহাস নাই যেটাকে স্মরণ করে আমরা শিক্ষা পেতে পারি, ভালোবাসতে পারি, অসংখ্য মানুষের মানুষকে ভালোবাসতে পারি, শ্রমজীবী মানুষকে ভালোবাসতে পারি, দায়িত্বশীল মানুষ হতে পারি, সাহসী মানুষ হতে পারি। সেরকম কিছু দিবস পরপর চালু করেছে, যেই দিবসের পালনের নামে তরুণরা একদিকে মাতাল হয়ে থাকবে, আর একদিকে হচ্ছে কোটি কোটি টাকার ব্যবসা হবে, তারা লুটে পুটে নেবে, ফুল ব্যবসা করবে, চকলেট ব্যবসা করবে, এই ব্যবসা করবে, সেই ব্যবসা করবে। বন্ধুগণ, এই ষড়যন্ত্র আমাদের ধরতে পারা দরকার, নিজেদের সংগ্রামের সত্যিকারের ইতিহাসটাকে সামনে নিয়ে আজকে লড়াইয়ের মধ্য দিয়ে ভালোবাসা প্রদর্শন করা দরকার। আমরা আরেকটি পরিশেষে কথা বলতে চাই যে জহির রায়হানের নাম আপনারা শুনেছেন, সেই জহির রায়হান আগুনে তিনি প্রত্যাশা করেছেন যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে দ্বিগুণ হবে। আমরাও আর এক ফালগুন এই প্রতিবাদ প্রতিরোধের যে শক্তি, দুঃশাসকের বিরুদ্ধে যে শক্তি, স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের যে শক্তি, গণের